হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদেরকে কোনো রকমের মেয়নি ছাড়াই মাত্র দশ মিনিটেই এক স্যান্ডউইচ তৈরি করে দেখাবো এই স্যান্ডউইচটা আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন আশা করি আপনাদের কাছে এই সহজ রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা হোয়াইট সস তৈরি করে নিব তার জন্য একটা পেনে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটাকে ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দুধটাকে দিয়ে অনবরত নেড়ে দিতে হবে তা না হলে ময়দাটা জমাট বেঁধে যাবে ময়দার মধ্যে দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে কিছুটা ঘন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন এখন মিডিয়াম টু লো আছে অনবরত নেড়ে নেড়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে যখন মিশ্রণটা এরকম ঘনত্ব চলে আসবে এ পর্যায়ে কিন্তু এই সসটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব কারণ সসটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে সসটাকে আমি একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা অনেকটাই ঘন থকথকে হয়ে গেছে আর একটা বাটিতে আমি একটা ডিম সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ পরিমাণ শশা কুচি আর একটা ছোটো সাইজের টমেটো কুচি শশা আর টমেটোটাকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর তিনটার মতো কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে শুনে দিবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে হোয়াইট সসটা রেডি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তারপর সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এরকম ছোটো সাইজের একটা টমেটো সসের প্যাকেট এর মধ্যে এক টেবিল চামচের মতো সস আছে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন টমেটো সসটা দিয়েও আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম সব শেষে আমি লবণটা টেস্ট করে সামান্য একটু বিট লবণ অ্যাড করে দিলাম আপনাদের হাতের কাছে বিট লবণটা না থাকলে নর্মাল লবণ দিলেও হবে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু স্যান্ডউইচের ভিতরের যে পোড়টা একদমই রেডি হয়ে যাবে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস পাউরুটি এখন এই পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটুকু আছে এই ব্রাউন অংশটুকু আমি কেটে ফেলে দিব। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে ব্রাউন অংশ সহায় কিন্তু স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন এভাবে আমি সবগুলো ব্রেডেরই চারপাশ থেকে ব্রাউন অংশটা কেটে নিয়েছি এখন আমি দুইটা পিস নিয়ে নিলাম আর এর মধ্যে আমি একটা চামচ করে দুইটা ব্রেডের মধ্যে আমি দুইটা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এখন এই টমেটো সসটাকে আমি পুরো ব্রেডের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে এনেছি মিশে নেওয়া হয়ে গেলে যে পুরটা স্যান্ডউইচের জন্য রেডি করেছিলাম সেই পুরটা আমি একটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি তারপর আমি চারপাশটা খুব ভালো করে মিল করে দিচ্ছি মিল করে নেওয়া হয়ে গেলে আরেকটা ব্রেডের পিস আমি নিয়ে উপর দিয়ে দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি এতে করে একটা ব্রেড একটা ব্রেডের সাথে খুব ভালো করে লেগে থাকবে তারপর একটা চাকুর সাহায্যে আমি স্যান্ডউইচের শেপ দিয়ে কেটে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল মজাদার এক স্যান্ডউইচ এভাবে কিন্তু আপনারা খুবই সহজে ম্যাওনিজ সারাই স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ